Hello friends, good morning and welcome back to my channel. কে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজ 7টা নাগাদ উঠেছি, এখন একটু দেরি করেই উঠি, কেননা এখন তো শুনুর স্কুল নেই। যদি যখন শুনুর স্কুল থাকে তো আমি একটু তাড়াতাড়ি উঠি, কেননা 7টা থেকে স্কুল থাকে তো 6টার আগে উঠি। উঠে নিয়ে সকালের কাজকর্মগুলো সেরে নিতে হয়, তারপরে ওকে স্কুল নিয়ে যাই, তারপরে আবার স্টুডেন্টগুলো চলে আসে, তাই আর কাজগুলো করা হয় না পরে। তার জন্য ওকে স্কুলে দেওয়ার আগেই, দিতে যাওয়ার আগেই আমি কাজগুলোকে সেরে নিই। তো স্টুডেন্টগুলোও চলে আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে বিছানাপত্র গুটিয়ে নিয়ে সব কাজগুলোকে সেরে নেব। একটু দেরি করে উঠলাম 7টা নাগাদ স্কুল নেই বলে, তো আগে বিছানাটা গুটিয়ে নিচ্ছি, তারপরে সব কাজগুলো ধীরে ধীরে করে নেব। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো জামাকাপড়গুলোকে সব কেচে দিয়েছি, বাসি জামাকাপড়গুলোকে, তো সেগুলোই মেলে দিয়ে এসছে। তাই দেখো এদিকে স্টুডেন্টগুলোও চলে এসে, তো ওদেরকে পড়িয়ে নেব, তারপরে আমি রান্না বসিয়ে দেবো ওদের পড়া হয়ে গেলে। দেখো শুনুর এত আরাম, পাশে আবার একটা কোলবালিশ নিয়ে নিয়েছে পড়তে বসে। তারপর দেখো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছিল, তো ভাত করেছি, কিন্তু শুনে এদিকে বলছে মা অনেকদিন পরোটা খাইনি, একটু পরোটা নিয়ে আসবে, তো তার জন্য ওর বাবাকে বলছিল, তো আবার পরোটা নিয়ে আসলো। তিনটে পরোটা নিয়ে এসছে, বেশি না, কিন্তু তবু পরোটাগুলো না এত বড় বড়। শুনে তো দেড়খানা খেলো, তাই বলছে মা দেড়টা খেয়ে নিয়ে আমার পেট পুরো ভরে গেছে। তিনটে পরোটা এনেছিলো, কিন্তু পরোটাগুলো না বেশ বড় বড়, অনেকটা বড়। আর এদিকে তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিল, তো দেখো মানে দুই ভাই বোন মিলে খেলা করছে। তো আমি আবার একটু ভিডিও করলাম, বললাম যে কী করছিস তোরা, বেশ ভাই বোন মিলে দুজন মিলে বেশ ভালোই খেলা করে। তো দেখো কী সুন্দর বানিয়েছে পাজাল গেমগুলো দিয়ে, তো দেখো সৈন্যবাহিনী বানিয়েছে, ওরা যুদ্ধ করছে। তাই আমি বলছিলাম কী করছিস, তো বেশ দুজনে মিলে খেলা করছে, খুব সুন্দর করে বানিয়েছে। অনেক রকম জিনিস বানানো যায়, একবার করে ভাঙে আর একবার করে বানায়। তাই চলে এসে দেখো মাছ নিয়ে এসেছে, তো মাছটা আজকে আর করব না, ফ্রিজে রেখে দেবো। এটা মনে হয় একটা কাতলা মাছ হবে, ছোটো কাতলার হাতলা। আজকে ডিম করেছিলাম, পাঁচটা করেছিলাম, রাতে দুটো আর দুপুরে তিনটে। রাতে না একটা করে ডিম ভালোও লাগে না, এখন যা গরম পড়েছে আর গরমে বেশি ডিম খাওয়াটাও ভালো না। আর দেখো এদিকে পটল সর্ষে করেছিলাম সকালে সেটা, আর হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এই মাছটা করেছিলাম মায়ের জন্য, কেননা মা তো ডিম খায় না, তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা করেই রেখেছি। তো একেবারে চলে এসেছি রাতে, তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো দেখো রাতে একটু ছোলার ডাল করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মানে ডালগুলোকে ধুয়ে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি, কেননা একটু প্রেশারে তিন চারটে সিটি দিয়ে নেব। দেখো ডালটা আমার সোমবারও দিয়ে দিয়েছি, কি বলো তো, হয়তো ভিডিও মানে ক্যামেরার জন্য সাদা সাদা লাগছে, কিন্তু ডালটা খেতেও বেশ সুন্দর হয়েছিল আর দেখতেও ভালো হয়েছে। শুনো অনেকদিন ধরেই বায়না করছি যে লুচি খাবে লুচি খাবে, তো সময় হয়ে উঠছে না বলে আমি বলছি ঠিক আছে করে দেবো, কেননা রাতে পড়িয়ে উঠে নিয়ে না আর ভালো লাগে না, তার জন্য করা হতো না। তো অনেকদিন ধরে বলছে বলে তোমাদের দাদাভাইও বলছে, তো তার জন্যই আজকে একটু ডাল আর ছোলার ডাল আর লুচি করলাম। তো দেখো লুচিগুলো মা মাখিয়ে দিয়ে মা বেলে দিয়েছিলো, আর দেখো এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি দেখো লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো না বেশ সুন্দর, বেশ সবকটা লুচি ফুলেছিল, বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছিল। ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালোই লাগে, মানে শুনু ওর বাবা দুজনেই ভালোবাসে, আমার আবার একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে, একটু আলুর দম দিয়ে একটু ঝালঝাল করে, কিন্তু ওরা আবার একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। একটা একটা করে লুচিগুলোকে ভেজে নেব।
আমি না তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু ভিডিও করে নাও, কেননা একা একা না একা হাতে ভিডিও করা যায় না, একবার ধরে নিয়ে এদিকে মানে কাজটা করতে খুবই অসুবিধা হয়, তাই তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। প্রতিদিন রাতে রুটি করি, কিন্তু কি বলো তো একঘেয়ে না প্রতিদিন ভালো লাগবে না, লাগে না দেখবে মাঝে মাঝে একটু লুচি টুচি করলে বেশ ভালোও লাগে। লুচিটা আমাদের খুব কমই খাওয়া হয়, রুটিটাই বেশি করি। তো দেখো মোটামুটি আমার সব লুচি করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ছোলার ডাল। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, তো গুড নাইট, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।